সহসাই ভোজ্য তেলের দাম কমার কোনো সুসংবাদ সরকারের কাছে নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ বেশিরভাগ ভোজ্য তেল ব্রাজিল থেকে আমদানি করে, সুতরাং দাম কমার বিষয়টি ব্রাজিল এবং আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করছে। বিভিন্ন স্থানে পণ্য মজুত করার প্রবণতা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময় পর ডেলিভারি না নিলে অর্ডার বাতিল হয়ে যাবে। রমজানের জন্য দেশে যথেষ্ট পণ্য আছে জানিয়ে সবাইকে প্রয়োজন অনুযায়ী পণ্য কেনার আহ্বান জানান মন্ত্রী। সুখবর তো ব্রাজিল শোনাতে পারবে ওরা দাম কমাবে কিনা, কারণ দাম তেল তো আমরা ব্রাজিল থেকে আনি 90% আর আনি হলো গিয়ে আর্জেন্টিনা থেকে আর মালয়েশিয়া থেকে। সুখবরটা ওদের কাছ থেকে আসতে হবে। আমরা যেটা পারি সেটা হলো আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেতে চাই, এটাই আমাদের ক্ষমতা। আমরা এখন আরো লম্বা চিন্তা করছি যে আমরা পার্মানেন্ট কার্ড দেওয়ার জন্য, যেটা দিয়ে আমরা টিসিবিতে দিতে পারবো, টিসিবির মানুষকে দিতে দিয়ে সাধারণ মানুষকে অন্তত একেবারেই তৃণমূলে যাদের প্রয়োজন সেটা আমরা করতে পারবো। দাম আন্তর্জাতিক বাজারে কমানোর কোনো ক্ষমতা আমাদের নাই।